হ্যালো বন্ধুরা টেকের পঞ্চলে আপনাকে স্বাগত নিয়ে আজকে আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে নোকে একশো ছয় মডেলের ফোনকে হার্ড রিসেট করা যায় আসলে নোকে একশো ছয় মডেলের ফোনটি কিন্তু কমন একটি ফোন দেখা যায় অনেকের হাতে এই ফোনটি থাকে আর অনেক সময় কোনো প্রবলেম হলে ফোনের সেটিং অপশন থেকে হার্ড রিসেট দেওয়া যায় না যার কারণে অনেকেই সমস্যাগুলো বয়ে নিয়েই চলতে থাকে তো আশা করি যে আমার এই ভিডিও দেখে অনেকেই হার্ড রিসেট করতে পারবে আর যদি আপনাদের পরিচিত কারো এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করবেন আমার এই ফোনের প্রবলেম হচ্ছে আমার এই ফোনের সিম খোলার কারণে আমার ফোনে যদি কোনো এস এম এস আসে তাহলে সেটা প্রথমে না কখনো কখনো দেখি আমি লাস্টে চলে গেছে আবার কখনো দেখি মিডিল পয়েন্টে চলে গেছে তো এভাবে আমার খুব সমস্যা হয় এসএমএস গুলো খুঁজে বের করতে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যায় এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি সহজেই কিন্তু হার্ড রিসেট করে এই ফোনটিকে আবার ঠিক করে নিতে পারি তো বন্ধুরা আমাদের ফোনের সেটিংয়ে যে রেস্টোর ফ্যাক্টরি সেট রয়েছে সেটা কিন্তু আসলে এই হার্ড ডিসেটের জন্য না অ্যাকচুয়ালি বলতে পারি যে সেটা আসলে কোনো কাজেরই নেওয়া সেটা কিন্তু কোনো কাজ করে না দেখুন এখানে আমি যদি পিন পিনকোড দেই পিনকোড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি হার্ড এটা পিনকোড দেই পিনকোড দিলে জাস্ট সেটিং রেস্টুরেন্ট এতটুকুই তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন হবে না দেখুন এখানে আমার নাম্বার রয়েছে তারপরে এস এম এস রয়েছে সব কিছুই আগের মতো থেকে যাবে কিন্তু হার্ড রিসিপ্ট দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে স্টার হ্যাশ সেভেন থ্রি সেভেন জিরো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো যে আমি যে কোডটি ডায়াল করেছি স্টার হ্যাশ সেভেন থ্রি সেভেন জিরো এই কোডটি ডায়াল করার পর একটা হ্যাশ দিতে হবে স্টার হ্যাশ হ্যাশ এই কোডটি করার পরে দেখবেন যে অটোমেটিক ফ্যাক্টরি সেটিং এটা চলে আসবে তারপর যদি আপনি কনফার্ম করতে চান বা হার্ড রিসেট দিতে চান তাহলে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে বা মাঝখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটির হার্ড রিসেট হয়ে যাবে আর এখানে একটি অবশ্যই কথা মনে রাখতে হবে সে কথাটি হচ্ছে যদি আপনার ডায়ালে কোনো ফোন নাম্বার থাকে খুব ইমার্জেন্সি যদি কোনো ফোন নাম্বার থাকে অথবা মেসেজ অপশনে যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করে নিতে হবে অথবা সেই মেসেজটি আপনাকে কিন্তু নোট করে নিতে হবে তো নোট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে হার্ড রিসেট দিতে হবে তো বন্ধুরা ফাইনালি হার্ড রিসেট করার জন্য কিন্তু এবার আমরা চলে যাব হার্ড রিসেটে এই জন্য স্টার হ্যাশ সেভেন থ্রি এরপর এখান থেকে হ্যাশ করতে হবে হ্যাঁ তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোড দেওয়ার পর ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিক চালু হয়ে যাবে অটোমেটিক যখন চালু হয়ে যাবে তখন আপনার ফোনটি ফুললি হার্ড রিসেট কমপ্লিট হয়ে অন হবে ফাইনালি আমার ফোনটি হার্ড রিসেট হয়ে গেছে এবার নতুনের মতো করে আমাকে সেটিং করতে হবে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর তারপর হোম পেজে চলে আসবে দেখুন এবার কিন্তু আমার কোনো ফোন নাম্বার নেই তারপরে মেসেজ অপশনের মধ্যে কোনো মেসেজ নেই সবকিছু এমটি হার্ড রিসেট কমপ্লিট হওয়ার পরে আপনাকে আবার কিন্তু নতুন করে সবকিছু সেটিং করে নিতে হবে যেমন টাইমটা হয়তো সেট করে নেওয়া লাগতে পারে তারপরে হচ্ছে কল ওয়েটিং দ্যাট মিনস নতুন অবস্থাতে আপনাকে যেভাবে সেটিং করতে হয় ঠিক ল্যালি নতুন অবস্থার মতো করে সেটিং করে নিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে নোকিয়া একশো ছয় মডেলের ফোনটি আর রিসেট করতে হয় আবারও দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ